আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সাথে আমার নাম সবসময় জড়িয়ে থাকবে, কারণ ওটাও ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ 2001 সালে, আর আমার প্রথম টেস্ট ভারতীয় অধিনায়ক হিসেবে। আমার এখনও মনে আছে তখন নতুন স্টেডিয়াম হয়নি, পুরনো বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ বোধহয় ফার্স্ট ইনিংস লিড নিয়েছিল, তাই না? আমাদের সাথে বাংলাদেশ ফার্স্ট ইনিংস লিড নিয়েছিল। তারপরে যখন ড্রেসিং রুমে ঢুকি আমি, তখন আমাকে আমার মনে হলো কি আমি আমার প্রথম ম্যাচ অধিনায়ক হিসেবে হেরে যাব। তারপর আমরা ফিরে এসে টেস্ট ম্যাচটা জিতি। তাই বহু আমার জীবনের মূল্যবান মুহূর্ত সম্মুখীন বাংলাদেশের মানুষ।